এখন যাচ্ছি হচ্ছে ইনফিনাতে, এখন যাবো হচ্ছে একদম ওই একদম ওই স্ট্রেট রাস্তাতে আমরা চলে যাবো। ক্যামেরাটা সত্যি সেই লাগে দেখতে, তাই না? অনেক মেনটেন করে রেখেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। সো আজকে এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আমি দাদা প্রিয়মদি যাচ্ছি হচ্ছে আজকে ব্যান্ডেলে, উদয়ানদার বাড়িতে। সো আজকে বলতে গেলে প্রায় ব্যান্ডেলে যেতে গেলে 1.5 থেকে 2 ঘন্টার জার্নি আছে। সো তোমাদের জার্নি ভিডিওটা পুরোটা দেখাবো। সো লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো, মজা তো চলেছে ব্লগটাতে। সো লেটস স্টার্ট দ্য ডে। এখন আছি হচ্ছে বালি ব্রিজের এখানে। ভিউটা সত্যি গেছে নেক্সট লেভেল লাগে দেখতে। আমাদের এখন এই একটা বিস্ট আর এই একটা বিস্ট রেডি, সাথে আর একটা বিস্ট যাচ্ছে। সো আমরা এখন আছি হচ্ছে এই রাস্তাতে, এখন আমরা যাবো হচ্ছে একদম আমাদের শুরু হবে যাত্রা। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। তাহলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো সুধানদার কাছে যাচ্ছি আমরা। এর ভিউটা জাস্ট নেক্সট লেভেল লাগে দেখতে। এখানে ট্রেন, এখানে হচ্ছে রাস্তা, মানে বাস যাওয়ার রাস্তা, এখানে হচ্ছে সামনে গঙ্গা, আর এখানে হচ্ছে নতুন ব্রিজটা আমাদের, ঠিক আছে? দেখতে সেই লাগছে। এখানে এখানে সিরিয়াসলি বলছি, মানে এই রাস্তাটা স্পেশালি আমরা একটু পরে দিল্লি রোডে উঠবো, তো ওটা তো তোমার ডেফিনেটলি দেখতেই পাবে, বাট এই রোডটা স্পেশালি সেই লাগে। মানে এখানে দাঁড়িয়ে ফটো সেশন বা এখানে ভিডিওগ্রাফি সেই লাগে। জায়গাটা দেখো গাইস, এই জায়গাটা দেখলে মনে হচ্ছে যদি ফোনটা যদি হাত থেকে পড়ে যায় শেষ পুরো। এখন এই দিল্লি রোডে উঠছি, চলো। এই হচ্ছে আমরা দিল্লি রোডে, আমরা উঠে গেছি দিল্লি রোডে। বলছি এই রোডে বাইক চালাতে নেক্সট লেভেল মস্তি লাগে, সেই মস্তি লাগছে গাইস, সেই মস্তি লাগছে। মানে এরকম রোডে বাইক চালানো ইজ লাইক হেভেন, 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 সেই লাগছে। রাস্তাঘাট দেখেই তো একদম যাবো হচ্ছে একদম ওই একদম ওই স্ট্রেট রাস্তাতে আমরা চলে যাবো। তো এখান থেকে তোমার দেখতে পাবে এত ট্রাফিকের জ্যাম, বাট এই রাস্তাতে বাইক চালিয়ে ইজ লাইক হেভেন। এখন এই মেন রোডে এখানে এখন হোল্ড করেছি দাঁড়িয়ে, আমরা এখন চাটা খাবো। এখন আছি হচ্ছে, এটা কোথায় আছি আমরা? বৈদ্যবাড়ি মোড়ের এখানে আছি। তো জায়গাটা কি এক্স্যাক্টলি চিনি না, তো জায়গাটার নামটা একজনকে জিজ্ঞাসা করলো, তো বলছে যে বৈদ্যবাড়ি মোড়ের এখানে আমরা আছি। আমরা এখন এখানে চাটা নিয়ে নিয়েছি, আমাদের আমরা এখন নিয়ে নিয়েছি হচ্ছে ডিম পাউরুটি, ডিম টোস্ট অ্যাকচুয়ালি। আমাদের একদম ওই ডিম টোস্ট খেয়ে একদম পুরো হয়ে গেছে, একদম পেট ফুল। এবারে ডিরেক্টলি যাবো হচ্ছে উদয়নদার বাড়িতে, তোমাদের সাথে উদয়নদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। উদয়ন বাড়ির সামনাসামনি একদম, এটা হচ্ছে একদম এখানে ট্রেন লাইন ফেল লাইন আছে, সেই লাগছে লিটারালি। একদম চলেই এসছে বলতে তোমাদেরকে দেখাচ্ছি, চলো উদয়নদার বাড়িতে চলে এসছি। উদয়নদার দাঁড়িয়ে আছে, চলো। চলো চলো ভাই, কী দিচ্ছি উদয়নদার? এই অ্যাকোরিয়ামটা সত্যি সেই লাগে দেখতে, তাই না? অনেক মেনটেন করে রেখেছে। আমি এখন উদয়নদার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তো কিছুক্ষণ পরে আমাদের পার্টি পার্টি শুরু হবে, তোমাদেরকে দেখাবো সেটা। এখানে আমাদের এখন মাংস ফাংস রেডি, এগুলো সব ম্যারিনেট করব। কি টিক্কা ও আচ্ছা, এটা কি মানে কাবাব? কাবাব ও এটা প্রিয়ম, গুড্ডু আর বাপটুর জন্য হচ্ছে চিকেন কষা হবে, আর ওইখানে মাটনে এখন ম্যারিনেশন চলবে। তারপরে মাটন আমি দেখছিলাম কিচেনে গিয়ে, ঢুকে এই হচ্ছে মাটন, মানে আজকে রাত্রিবেলার আমাদের মেনু। আর ওটা হচ্ছে ইলিশ মাছটা, আর এখানে হচ্ছে ইলিশ মাছ আছে, এখন দুপুরে তুমি ইলিশ মাছ, দুপুরে ইলিশ মাছ, এটা দেখে লোভ লেগে যাচ্ছে সত্যি তাই ভাই, সিরিয়াসলি মাটনে এইটা দেখে বেশি। আমাদের রান্নাঘর এখন ভিটির পুরো একদম পুরো চরম লেভেল, সব ভিড় রান্নাঘরই এখন, সব ভিড় এখন হাতের দিকে তাকিয়ে আছে, কখন মাংসটা ম্যারিনেট করবে? না না, ওটা মাংস রেখে দেবো রাত্রিবেলা, আর পাপাই ডাকি আছে, কাঁচা মাংসটা কখন মুখে দেবে? কাঁচা একদম ভাই, মানে ওটা ম্যারিনেট টাইম মানে সুন্দর করেছে না, হেভি লাগছে। ভালো সফট হয়েছে কেকটা দেখে বোঝা যাচ্ছে। কিরকম মনে হচ্ছে বলতো? দেখবি যেগুলো কিনতে পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেকটা খাও,
How is it? Hello. হয়েছে ভালো, কিন্তু আটটু আটটু হবে না, আটটু করে মিক্স হবে দাদাকে রাখো না, দাদা কি করছে, আমাদের এখন ভাত ফুটছে, এখানে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে ম্যানেজারটা কখন করবে, আদা রসুন ধনে পাতা দিয়ে করেছে, এটা সরষের তেল ছিল তো, সরষের তেল, সরষের তেল, ওকে দইটা এবারে গেল, সস দিয়েছো, সাবাস ভাই, সবকিছু বলতে নেই, আরে ভাই আমি না বললাম শিখবো না, না শেফদের একটা স্পেশাল মশলা থাকে, সেটা ঠিক কথা, সবকিছু বললে তো হয়েই গেল, মাছটা ভাজনি কিন্তু এখানে মাংস ম্যারিনেশন চলছে, আর এখানে হচ্ছে চলছে হচ্ছে আমাদের ইলিশ মাছ ভাজা, কেলে কুকুরটা, বাচ্চা কুকুরটা এগুলোকে দেখে এত ভয় পেয়ে গেছে পুরো ভেতরে ঢুকে গেছে বেচারা, হ্যাঁ এখানে আমাদের এখন ইলিশ মাছ ভাজা চলছে, আমার ইলিশ মাছ ভাজাটা বেশি ভালো লাগে রান্নার থেকে, ভাই তেল একটা তেল ভাই ইলিশ মাছের, তুই রান্না করছিস দেখি তেল বানাচ্ছিস, তেল ইলিশ সব একসাথে হচ্ছে, খাওয়ার জন্য এখন পুরো রেডি ফেডি হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া পুরো রেডি, এখন পুরো রেডি, উদয়ন্ত সার্ভ করছে আমাদের, ফোনে শোনো দাদা এটা কিন্তু বেস্ট জিনিস ভাই, তেল ইলিশ, আহ হা হা তুমি যা খাবে খাবে আমাকে না দিয়ে দাও, বেস বেস বেস, একটু তেল দিয়ে হালকা করে সব দেবো সব দেবো, আমি আগে তেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো এখানে দাদা বিয়ামদি, ওখানে দিদি উদয়ন্দা, ওখানে ওই দাদা আছে, সবাই মিলে এখন আমরা একসাথে খাওয়া দাওয়া চলছে, এটা এটা চিকেনটা কেন সেই লাগছে খেতে, আমাদের দেখতেই পাবে এখানে পুরো কাবাবের জন্য আমরা একদম ব্যাগটাকে নিয়ে নিয়েছি, ঠিক আছে লিটারালি বলতে যতবার আমরা কাবাব খাবার নিই না কেন একটা লেভেলের একটা ভেতর থেকে এনজয়মেন্ট হয়েছে, সবাই মিলে একসাথে বেশ পিকনিক হবে প্লাস কাবাব ফাবাব বানাবো সব একসাথে মিলে, ইটস জাস্ট নেক্সট লেভেল আনন্দ লাগছে, সুরেন্দ্রদের বাড়িটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে পুরো একদম ড্রয়িং রুম, ঠিক আছে এখানে হচ্ছে, এই হচ্ছে কিচেন, তো এখানে এটা হচ্ছে ঠাকুর ঘর, কোনো অসুবিধা নেই, সব থেকে বেস্ট লাগছে হচ্ছে এইটা রাধাকৃষ্ণের এই যে মূর্তিটা, তাই না খুব সুন্দর লাগে, খুব সুন্দর এটা লাগে, এখানে তো তোমাদের ঢোকার আগে দেখিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামটা, অ্যাকোয়ারিয়ামটা সত্যি দারুণ উদয়ন্ত সাজিয়ে রেখেছে, সিরিয়াসলি বলছি, এখানে হচ্ছে এইটাও মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে, আর হচ্ছে এখানে একটা রুম আছে, এই রুমটা বিশাল বড়, মানে এখানে দেখতে পাবে বিশাল লেভেলের বড় আছে, ঠিক আছে এটা, আর এখানে হচ্ছে ব্যালকানিটা, ব্যালকানিটা তোমার দেখাই, সো এটা কি বন, হ্যাঁ তো এই হচ্ছে ব্যালকানিটা, ব্যালকানিটা তোমরা দেখতে পারো সুন্দর লাগে, এই ব্যালকানিটা বেশ এখানে দাঁড়িয়ে থেকে একদম সেই লেভেলের ভাইব নেওয়া যাবে, এখন যাচ্ছি হচ্ছে ইট ফিট আনতে, ছাদে নিয়ে যাবো একদম, তো ছাদে ইট ফিট নেওয়ার জন্য আমরা এখন যাবো হচ্ছে ছাদে, দেখতেই পারবে এখানে ইট ফিট একদম আনা কমপ্লিটেড, এখানে হচ্ছে একদম ওভেনটা রাখা আছে, এখানে রান্না হবে বেসিক্যালি মাটন আর চিকেনটা,
এখানে এখন আমাদের হচ্ছে কোলগুলো আমরা এখন ভাঙছি, ভেঙে আমরা এখানটাতে দেব। পুরান্দা এখানে রান্না ফান্না করছে এখন। ও হয়েছে হয়েছে হয়ে গেছে। দাদা দাদা এগুলো নে, কিন্তু রান্নাগুলো নে। এটা মাংস করছো তো দাদা? আরে মাংস তো করবে তো, সেটাই তো বলছি। বড় খুন্তি হবে, বড় কড়াই হবে, রান্না ভালো করে হবে। হ্যাঁ এখানে এখন মাংসগুলো এখন কি দেবে? দেবাটি ঠিক হবে এখন, একটু গরম হলে তারপরে হালকা একটু হিট হলে তারপরে দেবাটা বেকার হয়ে যাবে। এই হচ্ছে এখানে কাবাবের মাংস। আচ্ছা এখানে তোমার প্রথমে বলেছিলো ভিনিগার দিয়ে দিতে উপরে, কেন বলতো? তাহলে কি মাংসটা লাগবে না ভেতরে? সাদা তেল নেই, সাদা তেল, সাদা তেল বেরম কিছু একটা, সাদা তেল ছড়িয়ে একটু করে গরম হোক। তারপরে ওখানে আমার ওদিকে আছে এখানে বলো। চিকেন দেওয়া হয়ে গেছে, এটা গরম হলেই ধরে নেবে, কোনো অসুবিধা নেই। এটা কাঁচা আছে রে, পুরো কাঁচা। এটা এটা কিসের পেস্ট? এটা আদা রসুন, আদা রসুন। আচ্ছা কাঁচা লঙ্কা। বাহ মটনটা এখানে সেই লেভেলের মস্তি হচ্ছে, নাচ থেকে শুরু করে একদম এভরিথিং। এরপরে মটনটা ঢেলে দিল, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। মাটন এখানে তৈরি হয়ে গেছে, ডিনার ফিনার করবো এখন। এই বিস্কুট আর ওখানে হচ্ছে চা নিয়ে নিয়েছি আমরা।